السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وأصحابه ومن والاه الله تعالى রসে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ এবং সবল রেখেছেন সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটা নির্দিষ্ট কারণে আর সেটা হচ্ছে 2021 সালের বা শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা এই বিষয়ে আজকে তোমাদের সামনে কিছু আলোচনা করব পর্যালোচনা করব আশা করি সকলেই ভালো এবং সুস্থ রয়েছে এখানে আমার সামনে যেই নমুনা কপিটা শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাবিত অ্যাসাইনমেন্ট কপি প্রশ্ন বলতে পারো তো এটা আমার সামনে রাখা রয়েছে এখানে কি লেখা রয়েছে আমরা আগে এই বিষয়টা নিয়ে পর্যালোচনা করি এরপর আমরা উত্তরপত্রের দিকে যাব শ্রেণী অষ্টম অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম এখানে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এক দেওয়া আছে তাহলে বোঝা যাচ্ছে আগামীতে আরও কিছু কাজ সামনে আসবে তো সেটা যখনই আসুক না কেন আরও কোনো অ্যাসাইনমেন্ট যদি আসে তাহলে তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য ইনশাল্লাহ আবার আশা হবে আশা করি তো অধ্যায় ও অধ্যায় শিরোনাম এটা নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকো যে অধ্যায়ে বা শিরোনাম কী হবে তো স্বাভাবিকভাবে দেখো এখানে কিন্তু লেখাই আছে প্রশ্নপত্রে বা নমুনা কপিতে প্রথম অধ্যায় আকায়েদ তো তুমি যদি এখানে প্রথম অধ্যায় আকায়েদ দুইটাই উল্লেখ করো কিংবা শুধুমাত্র আকায়েদ উল্লেখ করো তাহলেও হয়ে যাবে আচ্ছা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নাম্বার ও বিষয়বস্তু এখানে তিনটা পাঠ উল্লেখ করা আছে কি কি পাঠ এক ইমান পাঠ দুই নিফাক পাঠ তিন হচ্ছে আল আসমাউল হুসনা এই তিনোটা পাঠ থেকে একটা সারসংক্ষেপ তৈরি করে যে কাজটা আমাদেরকে দেওয়া হয়েছে সেটার একটা প্রামাণ্যচিত্র বা প্রতিবেদন বলো বা কাজ বলো যেটাই বলো সেটাকে উপস্থাপন করা আমাদের দায়িত্ব তো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এখানে কি লেখা হয়েছে মনে করো তোমার ঘনিষ্ঠ একজন সহপাঠীর আচরণে মুনাফেকের লক্ষণ পরিলক্ষিত হয় তাকে প্রকৃত মুমিন বান্দা হতে সহায়তা করার জন্য তুমি কি কি উদ্যোগ নিতে পারো এ সম্পর্কিত একটি কর্মপরিকল্পনা তৈরি করো এটা হচ্ছে আমাদের উদ্দীপক বলতে পারো আর এখানে সংকেত দিয়ে পাঁচটা দিক উল্লেখ করা হলো যে পাঁচটা দিক কেন্দ্র করে তোমরা এই মানে সংকেত বলে সাংকেতিক চিহ্ন বোঝানো হচ্ছে এটার উত্তরে যা যা আসবে তা উল্লেখ করবে তো এখানে সংকেত এক নম্বরে কী লিখেছে সহপাঠীর কোন কোন আচরণে মুনাফেকের লক্ষণ তার উল্লেখ এবং তোমার চোখে যা যা আছে তুমি সেখানে ওই চরিত্র যা আছে সেগুলো সবগুলো উল্লেখ করতে পারো যে কোনো একটা বা দুটো নিয়েও আলোচনা করতে পারো সেটা সম্পূর্ণ তোমার সৃজনশীলতার উপর নির্ভর করবে দুই উক্ত আচরণগুলো কেন ক্ষতিকর তার ব্যাখ্যা করা ওই আচরণ দ্বারা দুনিয়াবি কী বা আখেরাতের ক্ষতি কী ফলাফল কী এর একটা ধারণা দেওয়া তিন উক্ত বিষয়ে কোরআন ও হাদিসের উদ্ধৃতি আসলে কোরআন এবং হাদিস দ্বারাই ইসলামের সমস্ত বিষয়গুলো প্রমাণিত হয় তো তুমি যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবা তার যদি একটা প্রমাণ থাকে বা দলিল থাকে জিনিসটা আরও স্পষ্ট হয়ে গেল যে তুমি কোন দৃষ্টিতে বললা যে এটা খারাপ আর ওটা ভালো চার সহপাঠীর মুনাফিকে আচরণ দূর করার উপায় সেখানে কোরআন হাদিসের দিক থেকে আগে তুমি উল্লেখ করবা যে এই সমস্ত আচরণের মাধ্যমে এই তার যে বদাচরণ আছে সেগুলোকে দূর করা যায় সেগুলো তোমার নিজের মতো করে উল্লেখ করবা পাঁচ সহপাঠীকে মুমিন হওয়ার জন্য তোমার পদক্ষেপ কী সম্পূর্ণ তোমার নিজের ভাবনা থেকেই তুমি লিখবা কী কী করলে পরে তোমার দৃষ্টিতে সে ওই সমস্ত কাজগুলো থেকে ফিরে আসে তো এগুলো হচ্ছে আমাদের চাওয়া নির্দেশনা এখানে দেওয়া আছে যে পাঠ্যপুস্তক থেকে উক্ত বিষয়ে ধারণা নেওয়া যেতে পারে প্রয়োজনে অভিভাবকের সহযোগিতা নেওয়া যেতে পারে মোবাইল বা যে কোনো ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে বিষয়ে শিক্ষকের সাথে যোগাযোগ করা যেতে পারে তোমাদের যে ক্লাস টিচার আছে বা যেখানে যার প্রাইভেট টিচার আছে টিচারদের সাথে আলোচনা করে লেখা একটু ধারণা নেওয়া ইন্টারনেটের সাহায্য নেওয়া যেতে পারে আবার হুবহু কপি করার চেষ্টা করো না নিজের থেকে বানানো বা সৃজনশীলতা একটু চেষ্টা করো অ্যাসাইনমেন্ট সহজতে লেখা ফটোকপি করা যাবে না আচ্ছা এই ছিল মোটামুটি আমাদের প্রশ্নপত্র বা প্রশ্নের নমুনা নিয়ে আলোচনা তো এখানে প্রথমে তোমাদেরকে কভার পেজটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চিন্তা করলাম আর কি তো আমি যেহেতু নির্দিষ্ট কোনো বিদ্যালয় এর সাথে সম্পৃক্ত নয় সেজন্য এখানে আমি কোনো বিদ্যালয়ের নাম লিখতে পারিনি আমি শুধু লিখেছি 2021 সালের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র তুমি তোমার নিজস্ব বিশ্ববিদ্যালয়ের নাম বা স্কুলের নাম সেটা বিদ্যালয়ের নামটা
উল্লেখ করবা। উল্লেখ করে তারপরে যদি কোনো ডিজাইন করতে মনে চায় করতে পারো, সেটা না করলেও ভালো না করলেও কোনো সমস্যা নেই। তো এখানে অ্যাসাইনমেন্ট নং দেওয়া আছে, এটা কি আমরা প্রশ্নপত্রে যেটা দেখলাম যে অ্যাসাইনমেন্ট নং কাজ এক, সেটা এখানে বসবে কাজ এক। শিরোনাম, ওই যে শিরোনামের কথা কি বললাম প্রথম অধ্যায় আকায়েদ, এটা এখানে বসবে। বিষয় ইসলাম ও নদী শিক্ষা, বিষয় কোড যদি থাকে তাহলে, এখানে তো নেই তো প্রয়োজন নেই। শিক্ষার্থীর নাম, তোমার নাম লিখবা, রোল, তারপরে তারিখ যেদিন তুমি অ্যাসাইনমেন্ট জমা দিবা। তো বিষয়ের শিক্ষকের নাম, যিনি তোমার এই বিষয়টাকে পড়ান তার নাম লিখতে পারো, অথবা যার কাছে অ্যাসাইনমেন্ট জমা দিবা তার নাম এবং তার বিষয়, তাহলে নামটা উল্লেখ হয়ে গেল। এটা মোটামুটি কভার পেজ, আর কভার পেজের অপর সাইডে কিছু লিখবা না, কভার পেজটা পুরোটাই খালি থাকবে। এই হচ্ছে মোটামুটি কভার পেজ নিয়ে আলোচনা। উত্তর পর্ব শুরু করার পূর্বে বলতে চাই যে এটা হচ্ছে একটা নমুনা কপি, সেখান থেকে তোমরা সহায়তা নিবা, একটা ধারণা নিবা, কিন্তু সৃজনশীলতা বা নিজের মতো করে উল্লেখ করবা, সেটা কপি করার চেষ্টা করবা না। আচ্ছা দেখো, তো স্বাভাবিকভাবেই প্রত্যেকটা জিনিস, ভালো কাজ যখন আমরা শুরু করি আল্লাহর নাম নিয়ে শুরু করি, কেন হাদিসের মধ্যে এসেছে কুল্লাম নিজিবালিল্লাম ইউদাফিহি বিবিসমিল্লাহি ফাহু আক্তাউ আবতাউ। কোনো জিনিস, কোনো ভালো কাজ যদি আল্লাহর নাম ছাড়া শুরু করা হয় তাহলে সেটা কর্তিত থাকে, বরকতহীন থাকে। তো সেজন্যই আমরা বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে শুরু করলাম, বিসমিল্লাহ রহমান রহিম। এখন কেউ যদি আরবিটা নাও লিখতে পারো, অন্তত পক্ষে বাংলায় বিসমিল্লাহ লিখে দিবা। তো অর্থটা নিয়ে আসলাম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। তো পেজ নাম্বার যে আমরা লিখলাম পৃষ্ঠা এক বা পৃষ্ঠা নং এক, সেটা পাশেও লিখতে পারো বা উপরে বিসমিল্লার উপরেও কোনো একটা ফাঁকা অংশে লিখতে পারো। তো এখানে কাজ এক, আমরা এখানে উদ্দীপকটা আগে তুলে ধরেছি, তো উদ্দীপকটা তুলে ধরাটাই উত্তম। তো আগে লিখে তারপরে সংকেত দিলাম, উদ্দীপকটা দেখেছি, দেখো মনে করো তোমার ঘনিষ্ঠ একজন সহপাঠীর আচরণে মুনাফিকের লক্ষণ পরিলক্ষিত হয়, তাকে প্রকৃত মুইন বান্দা হতে সহায়তা করার জন্য তুমি কী কী উদ্যোগ নিতে পারো, এ সম্পর্কে তো একটি কর্মপরিকল্পনা তৈরি করো, এখানে আমাকে আদেশ দেওয়া হলো। তো সংকেত বলে এক, সহপাঠীর কোন কোন আচরণে মুনাফিকের লক্ষণ তার উল্লেখ। এখানে উল্লেখ করার পরে আমি একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছি, তার মানে আমি এটা আদেশসূচক বানিয়েছি। এখন তুমি যদি প্রশ্নবোধক বানাতে পারো, তোমার ইচ্ছা, তুমি বানাতে পারো। তো এখানে আমি দেওয়ার পরে এটার উত্তরটা আগে নিয়ে এসেছি। এখন কেউ যদি চায় যে পাঁচটা এই সংকেত একসাথে আগে উল্লেখ করবে, তারপর এক একটা বিষয়কে আলাদা আলাদা করে উল্লেখ করবে, সেটাও পারবা, সমস্যা নেই। তো এখানে আমি লিখতেছি কি, আমি লক্ষ্য করে দেখেছি যে আমার সহপাঠীর মধ্যে মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, ওদিকে আমানতের খেয়ানত করার খারাপ দিকগুলো প্রতীয়মান। তো আমি এর আগেও বলেছিলাম যে তোমরা এখানে একটা দিকে উল্লেখ করতে পারো, দুটা দিকে উল্লেখ করতে পারো, বা সবগুলো নিয়ে আসতে পারো, মুনাফিকের যে সমস্ত আচরণগুলো আছে। উদাহরণস্বরূপ যে আমি যে কথাটা বললাম তার ভিতরে এই সমস্ত বদগুণগুলো, বদভ্যাসগুলো পাওয়া যায়। উদাহরণস্বরূপ নিয়ে আসলাম, সে একদিন ক্লাসে অনুপস্থিত থেকে পরের দিন মিথ্যা বাহানা দেখিয়ে শিক্ষকের শাস্তি থেকে বাঁচার উপায় বের করে নেয়। এই যে একটা মিথ্যা বলার অভ্যাস, তার ভিতরে মুনাফিকের অভ্যাস চলে আসলো। দ্বিতীয়ত স্টার চিহ্ন দিয়ে দিছি এখানে, তোমার যেটাকে এই স্টার চিহ্ন দিয়ে আমি আলাদা আলাদা করেছি। এখন তোমার যে চিহ্ন ভালো লাগে তুমি সেই চিহ্ন দিয়ে একটু পয়েন্ট করে নিবা, তাইলে হলো। কোনো বন্ধুর নিকট থেকে টাকা ধার নিয়ে নির্দিষ্ট সময়ে প্রদানের কথা বলেও কালক্ষেপণ করতে থাকে, মানে দিনের পর দিন ঘুরাতে থাকে, কথা দিয়ে তার রাখার চেষ্টা করে না তথা ওয়াদাকে ভঙ্গ করে থাকে। এই দুটা এক পেজে আসলো, পরের পেজে আমরা আরেকটা নিয়ে আসবো। আবার কেউ তার নিকট কোনো মূল্যবান বস্তু বা গোপন কথা বললে সে তা নষ্ট করে বা কথা ফাঁস করে দেয়। আমরা এর আগে জেনে আসছি যে আমানত কিন্তু শুধুমাত্র সম্পদ কেন্দ্রিক নয়, সেটা কথাও হতে পারে। তো দুটোটা জিনিসই আমি এখানে উল্লেখ করলাম, যে গোপন কথা বা বস্তু। তো এতে করে সে আমানত তথা গচ্ছিত সম্পদ বা কথা খেয়ানত তথা বিনষ্ট করে থাকে। তিনটা পয়েন্ট যখন আমি উল্লেখ করলাম, এখন উপরোক্ত তিনটি জঘন্য দিকগুলো মুনাফিকদানের মন্দ চরিত্র সমূহ, এটা একটা কথা আমি বলে দিলাম, তিনটা দিক উল্লেখ করে যে তিনটা দিক আমার বন্ধুর মধ্যে পাওয়া যায়, আমি দেখেছি। দেখো দুই নং, যে উক্ত আচরণগুলো কেন ক্ষতিকর তার ব্যাখ্যা করো। তো সেখানে আমি আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে বুঝাচ্ছি যে এটা একটা আদেশ, তা আদেশ পালন করতেছি, তুমি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে উত্তরও বানাতে পারো। যে আমার সহপাঠী যে সকল বৎ স্বভাবের মাঝে নিপতিত
এগুলোর পারিপার্শ্বিক অনেক ক্ষতি রয়েছে। কথাটা আমি ভূমিকা স্বরূপ উল্লেখ করলাম, নিম্নে তা উল্লেখ করা হলো। এখানে দেখো হ্যাশ দিয়ে দিয়ে পয়েন্ট করে করে আমি তুলে ধরেছি, তোমরা যদি আলাদা আলাদা প্যারা করে তুলে ধরো আর তোমাদের নিজস্ব সাংকেতিক চিহ্ন ব্যবহার করো তাতে কোনো সমস্যা নেই। তো মিথ্যা বলা একটি গর্হিত অপরাধ, এর দরুন বিশ্বস্ততা হারিয়ে যায়, নৈতিকতা হ্রাস পায়, এক মিথ্যা আরও অনেক মিথ্যাকে টেনে আনে, যার ফলে অপরাধের পথগুলো সুগম হয়ে যায়। বলা হয়ে থাকে মিথ্যা সকল পাপের মূল, কিছু আমরা খারাপ দিক বা ক্ষতিকর দিকগুলো উল্লেখ করলাম। এদিকে ওয়াদা ভঙ্গের দরুন অন্যের আস্থা ও ভরসা হারিয়ে যায়, নিজ কথার মূল্যায়ন হারিয়ে যায়, ফলে কেউ তার সাথে কোনো ধরনের লেনদেন বা কোনো কাজ সম্পাদনে ভরসা রাখতে না পেরে এড়িয়ে চলে। এই বদভ্যাসের ফলে সে আর্থিক, সামাজিক ও ব্যক্তিগতভাবে অসহায় হয়ে পড়ে। দেখো আবার তিন নম্বর পয়েন্টটা হ্যাশ দিয়ে আনা হয়েছে, আমানত হলো গচ্ছিত সম্পদ বা কথা, এর খেয়ানত তথা আত্মসাত করা হলে অপরের বিশ্বাস ও আস্থা পণ্ড হয়ে যায়। এছাড়া এটা বান্দার হক সম্বলিত একটি দিক। তোমরা জেনে থাকবা যে ইবাদত দুই ধরনের হয়, একটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কিত আর একটা হচ্ছে বান্দার সাথে সম্পৃক্ত। তো এই কথা বা সম্পদ যেটাই হোক না কেন সেটা অবশ্যই আরেকজনের হক, আর যার হক নষ্ট করা হয় সে মাফ করে না পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করেন না। সেই কথাটাই তুলে আনছি যে এছাড়া এটা বান্দার হক সম্বলিত একটি দিক, যার ফলে দুনিয়া ও আখেরাতে ক্ষতিগ্রস্ত হতে হবে, কেননা যার অধিকার ক্ষুণ্ণ করা হয় সে মাফ না করা পর্যন্ত আল্লাহও মাফ করেন না। এই দুনিয়াবি এবং আখেরাত কেন্দ্রিক কিছু ক্ষতির দিকগুলো আমরা এখানে আলোচনা করলাম। অতএব বোঝা গেল উক্ত খারাপ দিকগুলোর উভয় জগতে বহু ক্ষতিকর দিক রয়েছে। এগুলো আমাদের দুই নাম্বার যে সংকেত আছে সেটার উত্তর। তো তিন, উক্ত বিষয়ে কোরআন ও হাদিসের উদ্ধৃতি। এখানে আগের মতোই আশ্চর্যবোধক চিহ্ন মানে আদেশ বুঝাচ্ছি, কোরআন ও হাদিসে আল্লাহ তাআলা ও তার রাসূল উক্ত খারাপ অভ্যাসগুলোর বিবরণ দিয়েছেন। এই বিবরণগুলো তুমি হয়তো বা একটু আনইজি ফিল করতে পারো যে আরবি বা কোরআনের আয়াত এতগুলো তো জানি না, তো এটা ঘাবড়ানোর কোনো বিষয় নাই। তোমাদের যে সমস্ত আয়াতগুলো ওই পাঠের মধ্যে রয়েছে আমি সেগুলো নিয়ে এসেছি, আর ওগুলো আনলেও কোনো সমস্যা নেই, কারণ তোমাদের চেয়েছে দলিল, আর দলিল তুমি যেখান থেকে আনতে পারো বই থেকে আনলেও কোনো সমস্যা নেই। তো এখন আসো, এখানে একটা চিহ্ন দিয়ে দিলাম বৃত্ত আকারে, তো এর পয়েন্ট বুঝালাম যে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এখন এখানে তো আমি আরবি আয়াত আনলাম, তোমরা অনেক আরবি লিখতে পারবা না, এখন এটাকে বাংলা উচ্চারণ না লিখে অনুবাদটা শুধু নিয়ে আনলেও হবে, তুমি শুধু তথ্যসূত্রটা উল্লেখ করে দিবা যে সূরাতুল মুনাফিকুন আয়াত নাম্বার এত, অনুবাদটা উল্লেখ করে, তাহলে একটা পয়েন্ট হয়ে গেল যে কোরআনের আয়াত দ্বারাই মুনাফিকদের সম্পর্কে আমরা বুঝতে পারতেছি। অর্থ, আর আল্লাহ সাক্ষ্য দেন যে মুনাফিকরা নিশ্চয়ই মিথ্যাবাদী। এই যে কোরআনের একটা উদ্ধৃতি হয়ে গেল, তাহলে এটা স্পষ্ট হয়ে গেল, কোরআন থেকে আমরা একটা আয়াত পেয়ে গেলাম মুনাফিকদের সম্পর্কে। দ্বিতীয় আয়াত শুরু করার আগে একটা প্রয়োজনীয় কথা বলতে হয় যে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, কেননা 10,000 প্লাস ভিডিও শিক্ষামূলক এখানে ভিডিও রয়েছে, তোমরা সেগুলো দেখে উপকৃত হবে আশা করি। তো অন্যত্র এখানে যখন আমি দ্বিতীয় পয়েন্টটা নিয়ে আসলাম বা দ্বিতীয় আয়াতটা নিয়ে আসলাম, এখানে একটা বৃত্ত আকারে চিহ্ন দিলাম যাতে করে আলাদা বোঝানো যায়। তো অন্যত্র তাদের ধোকা ও প্রতারণার দিকটি তুলে ধরতে সূরাতুল বাকারার 14 নং আয়াতে বর্ণনা করেন। আমি এখানে তথ্যসূত্রটা প্রথম কথাই নিয়ে প্রথম কথাতেই নিয়ে আসতেছি। দেখো, ওয়াইদা লাকুল্লাদিনা আমানু ক্বালু আমান্না, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আয়াতটা কিন্তু তোমরা পাঠ্য বইয়ে দেখবা যে আগের আয়াতের পূর্বে এটা দেওয়া হয়েছিল, কিন্তু আমি দ্বিতীয়তে নিয়ে এসেছি, কারণ এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে তাদের বদভ্যাসের দিকটা, সেই জন্য বদভ্যাসের মিথ্যার দিকটা আগে তুলনা করলাম, তারপরে আমরা দ্বিতীয় আয়াতটা নিয়ে এসে তাদের চরিত্র সম্পর্কে এখন পূর্ণ একটা ধারণা দেওয়া হবে। অর্থ, সূরাতুল বাকারার আয়াত 14 নম্বর, অর্থ যখন তারা মুনাফিকরা ইমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি, আর যখন তারা গোপনে তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি। এখন এখানে যেহেতু শয়তানদের সাথে, শয়তান দিয়ে কাদেরকে বোঝানো হয়েছে বইয়ের অনুবাদের মধ্যে যেহেতু লেখেনি, সেই জন্য আমি আসলে লিখিনি, তোমরা যদি চাও সেখানে ব্র্যাকেট দিয়ে লিখতে পারো যে শয়তান বলতে বোঝানো হয়েছে
মুনাফেকদের নেতাদের বা কাফের নেতাদের। আমরা শুধু তাদের সাথে ঠাট্টা তামাশা করে থাকি। এখন মুনাফেকদের পূর্ণ চরিত্রটা এই আয়াতের মধ্যে চলে আসলো। ঠিক আগের কথাটাই বলবো যে কেউ যদি আয়াতটা লিখতে না পারো, অন্ততপক্ষে অনুবাদটা তথ্যসূত্র দিয়ে নিয়ে এসো, তাহলেও কোরআন এর উদ্ধৃতি পাওয়া গেল। সুতরাং বোঝা যায় যে উভয় দিকে তাল মিলিয়ে ঝগড়া ফাসাদ সৃষ্টি করাই এই সকল লোকদের প্রধান উদ্দেশ্য। তাদের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলার বাণী এখানে আমাদের বিবরণ হয়ে গেল। সামনে আসবে হাদিস সম্পর্কে। কোরআনের উদ্ধৃতি দেওয়ার পর এখানে হাদিসের উদ্ধৃতি আমি নিয়ে এসেছি। হাদিসটাও তোমাদের বইয়ের মধ্যেই রয়েছে, একটা বৃত্ত আকারে চিহ্ন দিয়ে তারপর পয়েন্ট করলাম। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সকল লোকদের স্বভাব চরিত্র সম্পর্কে বর্ণনা করে একটি চিত্র তুলে ধরেছেন। তিনি ইরশাদ করেন, আয়াতুল মুনাফিকি সালাস, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা খলাফা ওয়া ইদা তুমিনা খানা। হাদিসটা উল্লেখ করে তারপর আমরা অর্থটা নিয়ে আসলাম। মুনাফিকদের নিদর্শন তিনটি, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে তা ভঙ্গ করে, এবং যখন তার নিকট কোনো কিছু গচ্ছিত রাখা হয় তখন তা খেয়ানত করে, তথা আমানত রাখা হয় খেয়ানত করে। সেখানে তথ্যসূত্রটা আমরা নিয়ে আসলাম, সহি বুখারি ও সহি মুসলিম দুটো গ্রন্থের মধ্যে এই হাদিসটা রয়েছে, এবং সেই তথ্যসূত্রটা তোমাদের পাঠ্য বইয়ের মধ্যেও রয়েছে। অন্য এক হাদিসে আরেকটি অংশ এসেছে, যেহেতু তাদের চরিত্র সম্পর্কে বলা হচ্ছে সেজন্য আমি অন্য হাদিস থেকে এই অংশটা নিয়ে এসেছি। ইদা খাসামা ফাজারো, আরবিটা যদি না আনতে পারো কোনো সমস্যা নেই, যদি অর্থটা নিয়ে আসতে পারো তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। অর্থাৎ যখন তর্ক বিতর্কে লিপ্ত হয় অশ্লীল ভাষা ব্যবহার করে, এটাও একটা মুনাফিকদের অন্যতম দিক বা চরিত্র। সুতরাং আমাদের কোরআন এবং হাদিসের উদ্ধৃতি যখন চলে আসলো, একটা সারসংক্ষেপ স্বরূপ এক কথায় একটা বিষয় উল্লেখ করলাম যে এছাড়াও অনেক হাদিসে এদের খারাপ দিকগুলো আলোচিত হয়েছে। আমরা একটা ইঙ্গিত দিয়ে দিলাম যে তাদের সম্পর্কে, চরিত্র সম্পর্কে আরও আলোচনা আছে। এইগুলো মোটামুটি আমাদের তিন নম্বর সংকেতের আলোচনা। এবার আমরা চার নম্বর সংকেত নিয়ে আলোচনা করব। সহপাঠীর মুনাফিকি আচরণ দূর করার উপায়, একদিকে আচরণগুলো উল্লেখ করা হয়েছে, এখন উপায়গুলো কী কী? প্রতিটি বিষয়কে অনুধাবন করতে বিপরীত বিষয়গুলো পর্যালোচনা করে জানতে হয় ও বুঝতে হয়, এটা আমি ভূমিকাস্বরূপ একটা কথা নিয়ে আসছি। তাই তার এ বদভ্যাস দূর করার জন্য প্রকৃত মুমিনের প্রশংসিত গুণাবলী জেনে অনুসরণ করা একান্ত প্রয়োজন। তো এখানে আবার স্টার্ট দিয়ে ছোটো আলাদা আলাদা করে পয়েন্ট করলাম। দেখো, প্রকৃত মুমিন কখনো মিথ্যা বলতে পারে না, সদা সর্বদা সত্য বলা ও সৎভাবে চলার অভ্যাস গড়ে তোলা, বিপদে পড়লেও মিথ্যার আশ্রয় না নেওয়া, এগুলো হচ্ছে তার পরিবর্তনের এক একটা দিক। রাসূলুল্লাহ সাল্লাম বলেন এ ব্যাপারে অনুপ্রেরণামূলক একটা কথা, রাসূলুল্লাহ হাদিস থেকে নিয়ে আসা হয়েছে, সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস ডেকে আনে। আসসিদুকু ইউনজি ওয়াল কাযিবু ইউহলিক। আরবিটা যেহেতু তোমাদের কষ্টকর হয়ে যাবে সেজন্য শুধু অনুবাদটা এখানে নিয়ে আসলাম। অন্যত্র বলেছেন সত্য হলো কল্যাণ আর কল্যাণ জান্নাতের দিকে ধাবিত করে। এই পয়েন্টগুলো যখন আমরা উল্লেখ করব তখন লোকটা ভালো দিকগুলো জানবে, তো এই ভালো দিকগুলো জেনে খারাপ দিকগুলো ছেড়ে দিয়ে ভালোগুলো অনুসরণ করার চেষ্টা করবে। দ্বিতীয় পয়েন্টটা যখন আমরা আনলাম, দেখো কী এনেছি, প্রকৃত মুমিন কখনো ওয়াদাকে ভঙ্গ করতে পারে না, তাই যতটুকু সাধ্যে রয়েছে ততটুকুই বলা বা করার অঙ্গীকার করতে হবে, অতিরিক্ত বলা পরিহার করতে হবে। কেননা ওয়াদা রক্ষার ব্যাপারে রাসূলুল্লাহ ইসলাম বলতেছেন, লা ইমানা লিমান লা আহদালা। সুতরাং যখন ওই লোকটা এ সম্পর্কে জানলো যে অর্থাৎ অঙ্গীকার রক্ষা না করলে তার ইমান নেই, তথা ইমান নেই কথাটা হচ্ছে পরিপূর্ণতা নেই, যখন এই কথাটা সে জানবে তখন সে চাইবে যতটুকু আমি কথাটা বা ওয়াদাটা রক্ষা করতে পারবো ততটুকুই করব, না পারলে নিষেধ করে দিব, অপারগতা প্রকাশ করব। তবুও তার ওয়াদাটা ভঙ্গ হলো না, মুনাফিকের আচরণটা প্রকাশ পেল না। তিন নম্বর যে পয়েন্টটা এনেছি, প্রকৃত মুমিন কখনো আমানতের খেয়ানত করতে পারে না, তাই অর্পিত দায়িত্ব যথাযথ আদায়ের ব্যাপারে সচেষ্ট হতে হবে, সাধ্যের বাহিরে হলে গ্রহণের প্রয়োজন নেই, অপারগতা প্রকাশ করলে কোনো দোষ নেই। আল্লাহ তাআলা যারা মাজুর বা অপারগতা প্রকাশ করে তাদেরকে মাফ করে দেন, কিন্তু যারা না পেরেও অতিরিক্ত দায়িত্ব নিয়ে দায়িত্বের অবহেলা করে তাদেরকে আল্লাহ তাআলা ধরবেন বা জিজ্ঞেস করবেন। তো রাসূলুল্লাহ ইসলাম এ সম্পর্কে বলেন, লা ইমানা লিমান লা আমানাতালা, অর্থাৎ যার আমানত নেই তার ইমানও নেই। ওদিকে ওয়াদার ক্ষেত্রেও একই কথা বলা হয়েছে, যে ওয়াদা রক্ষা করে না তার ইমান নেই,
এদিকে যার আমানত রক্ষা নেই বা আমানত সে রক্ষা করতে পারে না তার ঈমান নেই, এ সম্পর্কে বলা হলো। উপরোক্ত এই তিনটা বিষয়কে কেন্দ্র করে আমরা একটা সারসংক্ষেপ তৈরি করব। তো সারসংক্ষেপের মধ্যে আমি মোট কথাটা নিয়ে আসছি যে পরিশেষে বলা যায় মুমিনের বৈশিষ্ট্যগুলো জেনে ও এর উপকার বুঝে সে যদি তা অনুশীলন করতে থাকে তাহলে আশা করা যায় এই খারাপ দিকগুলো থেকে বেরিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। ব্যাস এ আমি আমার আশাটাকে ব্যক্ত করলাম, যেহেতু আমার কাছে চাওয়া হয়েছে কীভাবে সেখান থেকে বাঁচতে পারে। এ ছিল আমাদের চারটা পয়েন্ট। পাঁচ নম্বর পয়েন্টটি শুরু করার আগে একটি প্রয়োজনীয় কথা বলে নিতে হয় যে আমাদের এছাড়াও আরও অনেক চ্যানেল রয়েছে, যেমন টেকনিক ইজ এডুকেশন ক্রিয়েটিভ, টেকনিক ইজ এডুকেশন MCQ, টেকনিক ইজ এডুকেশন লাইভ। এই সমস্ত চ্যানেলগুলোতে আমাদের শিক্ষামূলক অনেক ভিডিও আপলোড করা হয়েছে, আরও হবে। তো আশা করি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, আশা করি অনেক উপকৃত হবে। তো চলো পাঁচ নম্বর যে সংকেতটা বলা হয়েছে যে সহপাঠীকে মুমিন হওয়ার জন্য তোমার পদক্ষেপ। আগেরটা তো গেল কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে কিভাবে একজন মানুষকে সে সমস্ত বদগুণ থেকে ফিরিয়ে আনা যায়, এখন তুমি তোমার সহপাঠীকে কীভাবে পদক্ষেপ নিয়ে তাকে ওই কাজ থেকে ফিরিয়ে আনবে সে ব্যাপারে তুমি তোমার ধারণাকে প্রকাশ করবা যা তোমার ধারণা হয়। এখানে কোনো ধরনের কপি করার কোনো সুযোগ নেই, সুতরাং তুমি তোমার সৃজনশীলতা তুমি প্রকাশ করবা। আমি আমার সহপাঠীকে মুমিন অর্থাৎ পরিপূর্ণ ঈমানের উপর আনার জন্য কতিপয় পদক্ষেপ গ্রহণ করতে পারি, নিম্নে এই প্রসঙ্গে আলোচনা করা হলো। ক, আমি ক খ গ দিয়ে এরকমভাবে কয়েকটা পয়েন্ট এনেছি। দেখো, ক, মুনাফিকের নিন্দনীয় চরিত্র ও বৈশিষ্ট্যগুলোর ব্যক্তি, পারিবারিক ও সামাজিক ক্ষতির চিত্র তার সামনে আলোচনা করার প্রচেষ্টা চালাবো। এটা কেমন? যে অবশ্যই তুমি তাকে বোঝাবা, যে বলবা মিথ্যা অথবা ওয়াদা ভঙ্গ করা অথবা তোমার আরেকটা বদগুণ যেটা কি আমানতের খেয়ানত করা, এগুলোর মাধ্যমে মানুষ তার উপর আস্থা, তার উপরে নির্ভরশীলতা এগুলো হারিয়ে যায়। তো সুতরাং তুমি এগুলো থেকে বেরিয়ে আসো, নয়তোবা তোমার কোনো মূল্যায়ন থাকবে না। এই সমস্ত বিষয়গুলো তিনি আলোচনা করবেন। খ, এদের ব্যাপারে আখেরাতে ভয়াবহ শাস্তির কথাগুলো তার সামনে তুলে ধরা বা তুলে ধরে তাকে ভীত সন্ত্রস্ত করে তোলার চেষ্টা করব। একদিকে মানুষ আল্লাহ তাআলার শাস্তি এবং অন্যায়ের ভয়াবহতা যখন সামনে আসে তখনই সে অন্যায় থেকে বাঁচার জন্য পদক্ষেপ বা আগ্রহ প্রকাশ করে। তো যেমন আমি একটা উদাহরণস্বরূপ নিয়ে এসেছি, এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে আয়াতের অংশটা তোমাদের বইয়ের মধ্যেও রয়েছে, পাঠ্যপুস্তকেও রয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, অর্থাৎ নিশ্চয়ই মুনাফিকগণ জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, এ সম্পর্কে বলা হলো। তো মোটামুটি এখানে দুইটা আনা হয়েছে, আরও কতগুলো রয়েছে। গ, পরিপূর্ণ মুমিন হওয়ার বৈশিষ্ট্যগুলো তাকে অনুশীলন করার জন্য তাগিদ দিতে থাকব। যতক্ষণ পর্যন্ত সে তার অবস্থা থেকে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের উচিত তাকে বারবার সতর্ক করা। ঘ, ভালো ও উত্তম গুণাবলীর চর্চা করলে কী সুফল পাওয়া যাবে কোরআন ও হাদিসের আলোকে তুলে ধরে তাকে বোঝানোর চেষ্টা করা। উম, নামাজ সহ ইসলামিক কাজগুলোর প্রতি উৎসাহ দিয়ে ইবাদতে নিমগ্ন রাখার প্রচেষ্টা চালাবো, কারণ সঠিকভাবে ইবাদতে নিমগ্ন থাকলেও ইমানের মধ্যে নূর তৈরি হয়, ইমান পাকাপোক্ত হয়। তো সুতরাং এই সমস্ত কার্যাবলী, এখানে আমি পাঁচটা পয়েন্ট উল্লেখ করেছি, তুমি চাইলে চারটা করলেও যথেষ্ট হবে বা বাড়াতে চাইলেও পারবা, তোমার নিজস্ব মতামত তুমি তুলে ধরতে পারো কী করলে উপায় হয়। আমার যা ধারণা হয়েছে আমি তা লিখলাম। এখন পাঁচটা পয়েন্ট উল্লেখ করার পর এগুলো কীভাবে কার্যকরী হতে পারে তার একটা ধারণা সারসংক্ষেপে লিখে দিলাম, যে সবশেষে বলতে চাই ভালোবাসা ও মায়া মমতা দিয়ে কাছে টেনে নিয়ে বোঝাতে থাকলে বন্ধুর পরিবর্তনের আশা রাখা যায়, বাকিটা আল্লাহর উপর ভরসা, আল্লাহ তাআলার প্রকৃত ভরসা স্থল। এই কথা বলেই আমি এখানে সমাপ্ত লিখে দিয়েছি, মানে আমাদের আলোচনা এখানেই শেষ। সুতরাং সবশেষে আমি এই কথাটাই বলতে চাই যে তুমি এখান থেকে ধারণা নিতে পারো, ধারণা নিয়ে আরও অন্যান্য যে সমস্ত জায়গাগুলো আছে নির্দেশনার ক্ষেত্রে যে আমরা বললাম, ধারণা নিয়ে নিজের মতো করে তুলে ধরবা। তো আশা করি কিছুটা বুঝতে পেরেছ। তো নিজের সৃজনশীলতা প্রকাশ করে পড়ালেখায় এবং অ্যাসাইনমেন্টে উন্নতি করো। এই কথা বলে আজকের মতো এখানেই আলোচনা শেষ করলাম। যদি সামনে কখনও আরও অ্যাসাইনমেন্ট আসে তাহলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।